একটি ব্যতিক্রম ধর্মী টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা বিচারক হতে চাই নাকি জ্ঞানী হতে চাই। এটা আমাদেরকে আগে ডিসাইড করতে হবে যে আমরা আমাদের স্বপ্নের জায়গায় পৌঁছাবো নাকি সে স্বপ্নকে কেন্দ্র করে আমি জ্ঞান অর্জন করব, জ্ঞানের পাহাড় গড়ে তুলব। আর আমার আলটিমেটলি গোল কোনটা, আমি কি পণ্ডিত হব নাকি আমি অল্প পড়াশোনা করে টেকনিকে আমি বিচারকের জায়গাটা ছিনিয়ে আনবো, কোনটা করব? ডিসিশন নিতে হবে আপনাকে যে আপনি কি চান। তো দেখুন যে আমরা অনেকে আছি যে আইনের সকল কিছু পড়ি, বাংলার সকল কিছু পড়ি, ইংলিশের সকল কিছু পড়ি, মানে আমার আমি আমার পাণ্ডিত্যকে এতটাভাবে ছড়াই যে আমার সাথে জ্ঞানী আর কেউ নাই। আচ্ছা আপনি জ্ঞানী হন, সমস্যা নাই, সমাজ কি আপনাকে বাহবা দিবে? হ্যাঁ দিবে, আপনি যদি বিজ্ঞানী হতে পারেন, আপনি যদি ব্যতিক্রম ধর্মী কিছু করতে পারেন। তাহলে যদি এরকম হলো যে আপনি ঘরের মধ্যে জ্ঞানী বাট আপনার ক্যারিয়ার নাই, তো এই বাংলাদেশের প্রেক্ষাপটে যার ক্যারিয়ার নেই তাকে কেউ দাম দেয়, তাকে কেউ সম্মান করে না? আমি দেখছি যে একটা ছেলে রাজশাহী ইউনিভার্সিটির, সে ষষ্ঠবারের ভাইবা পরীক্ষায় আসছে জুডিশিয়াল সার্ভিস কমিশন। সে আমাকে বলতেছিল, দাদা এই যে আমি যে ষষ্ঠবার ভাইবা পরীক্ষা দিতেছি আমার কি জ্ঞান কম? কিন্তু আমার অ্যাডভাইস কেউ শুনে না, আমার কথা কেউ শুনে না, আমার পরামর্শ কেউ শুনে না, তার কষ্টটা দেখছেন কি? এখন বিষয়টা হচ্ছে আলটিমেটলি আমরা কি চাই সেটা আমাদেরকে ডিসিশন নিতে হবে। এখন একজন ছাত্র 511টা ধারা থেকে 118টা পরে বিচারক হয়ে যাচ্ছে, ঠিক আরেকজন ছাত্র 511টা থেকে 511টা ধারা পরেও বিচারক হতে পারে না। কেন বলেন তো? কারণ সে জানে নাই যে তার গোলটা কি। সে আমার কাছে যেটা মনে হয় সে জানছে সে পণ্ডিত হবে, সে জ্ঞানী হবে, সে আইনের জগতে রাজত্ব করবে, বাট ক্যারিয়ার সার সমাজ যেটা চায়, আমার বাপ মা যেটা চায়, আমার আমার পাড়া প্রতিবেশী যেটা চায় সেটা সারা, সে জ্ঞানী। সে জ্ঞানের মনে হয় না যে আমাদের সমাজে বর্তমান সমাজে এখন খুব বেশি দাম আছে। সো আমার কাছে মনে হয় যে আগে আপনাকে ডিসিশন নিতে হবে আমি বিচারক হতে চাই নাকি জ্ঞানী হতে চাই। মানে আমি বিচারক হতে চাই তার মানেই হচ্ছে আমি পড়ব কম, পড়ব কম, বা যতটুকু পড়ব ততটুকু কৌশলে পড়ব, ক্লিয়ার? কারণ আমার টার্গেট থাকতে হবে যে একটা পরীক্ষায় যদি 100 মার্ক থাকে, আমার টার্গেট 100-এর মধ্যে 80 পাওয়া না, আমার টার্গেট হচ্ছে 100-এর মধ্যে 60 থেকে 65 পাওয়া। আমি যখন চিন্তা করব যে 100-এর মধ্যে আমার 60 থেকে 65 পাইতে হইব, তার মানে দেখেন যে বোঝা তো আগেই শেষ, খেয়াল করে তো, তার মানে 40 মার্ক আমার জন্য কঠিন। আচ্ছা আমরা যখন প্রস্তুতি নিই তখন ব্যাপারটা কি ঘটে? ব্যাপারটা ঘটে যে আমাদের কিছু কিছু টপিক আছে এতটাই কঠিন আমাদের পড়তে মন চায় না। এখন এই যে 40 মার্ক তো আমি যদি পারবো না সেগুলোর জন্য রেখে দিচ্ছি, ঠিক না? আমার দরকার কত? 60। তো 60-এর মধ্যে কি থাকবে? সবচেয়ে সহজ পড়াগুলো থাকবে, আর সহজ পড়াগুলো থেকে কোশ্চেন আসলে আমি পারবো, হিসাব সহজ। তাহলে আপনি সিদ্ধান্ত নেন যে আপনি 100-এর মধ্যে 60 পেয়ে আপনি বিচারক হতে চান নাকি 100-এর মধ্যে 80 পেয়ে আপনি জ্ঞানী হতে চান, বা 100-এর মধ্যে 100 পেয়ে আপনি জ্ঞানী হতে চান, সেটা আপনাকে আগে ডিসাইড করতে হবে। তা আমার কাছে মনে হয় যে 100-এর মধ্যে টার্গেট রাখা উচিত 60 থেকে 65, যাতে করে আমি কঠিন বিষয়গুলোকে বাদ দিতে পারি। সাপোজ মনে করেন যে বাংলাতে 15টা টপিক থেকে কোশ্চেন আসে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষায় 15টা টপিক থেকে কোশ্চেন আসে। আচ্ছা বলেন আপনি যদি 15টা টপিক থেকে 15টা টপিকই পারেন, মানে আপনার জন্য শুভকামনা। এখন আমার কথা হচ্ছে যে সবাই তো আর ব্রিলিয়ান্ট না, সবাই তো আর এক হতে চায় না, চায় সবার কি এক হওয়ার স্বপ্ন জাগে নাকি তার শুধু একটা চাকরি চায়, এরকম আসি না আমরা? তো যারা 1 থেকে 20-এর মধ্যে সিরিয়ালে থাকে তারা মনে করবেন যে ব্রিলিয়ান্ট, অনেক বেশি ব্রিলিয়ান্ট, অনেক বেশি ব্রিলিয়ান্ট। সো MS লাইফ পয়েন্ট এই চ্যানেলটি তার জন্য না, এই চ্যানেলটি কার জন্য? যারা আমরা কম মেধাবী, যারা আমার মতো নরবর স্টুডেন্ট, তাদের জন্য। ক্লিয়ার বিষয়টা? তো বাংলা থেকে 15টা টপিক আসে, ধরে নিলাম যে সাহিত্য একটা অংশ, ব্যাকরণের কারক একটা অংশ, বিভক্তি একটা অংশ, উপসর্গ একটা অংশ, পদ ক্রিয়াপদ আরেকটা অংশ, এটা আমরা ধরে নিলাম। ক্লিয়ার বিষয়টা?
ধরে নেওয়ার পরে এখন আমি তো 15টা টপিক থেকে 15টা পারবো না, 3 থেকে 4টা টপিক আমার কাছে মনে হবে আজরাই, আমার কাছে মনে হবে দুনিয়ার কঠিন। সে দুনিয়ার কঠিন টপিকটি না পারার কারণে আমি বলি যে আমার দ্বারা কিছু হবে না। কিন্তু ভাই আপনি যে আরো 12টা টপিক পারেন সেটার কি দাম নাই আপনার কাছে? আপনি তো সে 2 থেকে 3টা টপিকের কারণে আপনি 12টা টপিক ভুলে যান। হ্যাঁ ভুলে যান, আমি বলতেছি ভুলে যান, আমি এখানে দাঁড়িয়ে বলতেছি আপনি ভুলে যান, আপনাকে ভুলে যেতে হবে যদি আপনি চাকরি পেতে চান। যে 3টা টপিক আপনি পারবেন না সেটা চেষ্টা করবেন না, সেখানে সময় নষ্ট করবেন না, করার দরকার নাই। আপনি সে 12টা টপিক পড়বেন এবং 12টা টপিক এমনভাবে পড়বেন 15টা টপিক থেকে যাতে একটাও মিস না যায়। আর পরের টেকনিক আমার চ্যানেলে দিয়ে দিচ্ছি, আপনি সেভাবে দেখে নিতে পারেন, তো একটাও যাতে মিস না যায়। তার মানে 15টা টপিক থেকে যদি আপনার সাপোজ আমি ধরলাম 30 মার্ক আসে, আমি ধরে নিলাম, আমি আমি হিসাব করলাম, তো ধরেন 15টা টপিকে পরীক্ষা আসবে, একটা টপিক থেকে কয় মার্ক, 2 মার্ক করে ধরে নিলাম, তো আপনি 12টা টপিক পারেন, 24 মার্ক পেয়ে যাচ্ছেন, তো 30 থেকে আপনি 24 পাবেন, কারণ 30 থেকে আপনার টার্গেট থাকবে 16, তারপরে তো নম্বর বেশি থাকে। মানে আমরা পড়াটাকে কঠিন করি, প্রবলেম হচ্ছে এটা, পড়াটা কি কঠিন বলেন? আচ্ছা আপনারাই বলেন, আপনাদের কাছে ছেড়ে দিলাম, পড়াটা কঠিন না সহজ? আপনারাই বলেন যে পড়াটা আসলে কঠিন নাকি সহজ, মানে কঠিন করে পড়লেও পড়া যায়, সহজ করে পড়লেও পড়া যায়, এটা তো সত্য ঠিক না? তো আমার কাছে এটাই সারমর্ম, আমি যেটা বলবো যে আমরা আসলে আলটিমেট গোলটা কি সেটা নির্ধারণ করতে হবে, যে আমি কি বিচারক হব নাকি বিচারক না হব, বিচারকদের চাইতে বেশি জ্ঞানী হব, ক্লিয়ার বিষয়টা? আর যে জ্ঞানের সমাদর বাংলাদেশে করে না, যে জ্ঞানের সমাদর সারা বিশ্ব এখন করে না, যদি আমি এক্সেপশনাল জ্ঞানী না হতে পারি, আমি যদি বিজ্ঞানী না হতে পারি, আমি যদি কোনো কিছুতে স্পেশালিস্ট না হতে পারি, সে জ্ঞানের কদর বাংলাদেশে করে না, বা কোনো কিছু আবিষ্কার না হওয়া পর্যন্ত বাংলাদেশে জ্ঞান কদর করে না। সো সে কদরের জায়গা কোনটা? চাকরি। কদরের জায়গা কোনটা? বিচারক হওয়া। আর বিচারক হওয়ার জন্য আমার কাছে মনে হয় আমরা যারা নরবারের স্টুডেন্ট, মিটু শাহর মতো যারা নরবারের স্টুডেন্ট আছে, তারা এভাবে এভাবে মনে হয় যে পড়াশোনা করা উচিত। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, দেখা হবে অন্য ভিডিওতে আবার একটা টপিক নিয়ে।